আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ওফাতের পূর্বে চারজন ফেরেশতা যেভাবে জানিয়ে দেয় ওফাতের আগাম সংবাদ, এছাড়াও এই ভিডিও থেকে জান্নাতের জীবনের বিস্তারিত একটি বিবরণ জানতে পারবেন। তাই একজন মুসলমান হিসেবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মানুষের যখন অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ প্রস্থানের সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, আসসালামু আলাইকুম, হে অমুক, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবী সম্পূর্ণ ঘুরে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝতে পারলাম তোমার ওফাতের সময় ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমাকে ওফাতের সুধা পান করতে হবে। এখানে তুমি আর বেশিক্ষণ থাকবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না, সুতরাং আমি বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না, সুতরাং আমি বিদায় নিচ্ছি। এরপর চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোন জায়গা খুঁজে পাইনি যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমি বিদায় নিচ্ছি। অতঃপর কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্যের খোঁজ পেলাম না, সুতরাং আমরাও বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এদিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে, এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। তারপর কেরামান কাতিবিন প্রস্থান করবেন। তখনই মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ তাকে নিয়ে জোর জবরদস্তি করবে, আবার কেউ অতি শান্তির সাথে তার প্রস্থানে এগিয়ে আসবেন। কণ্ঠ পর্যন্ত রূহ এসে পৌঁছলে স্বয়ং আজরাইল ফেরেশতা তা গ্রহণের জন্য এগিয়ে যাবেন। হে আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি দয়ালু, তুমি আমাদের সবাইকে খাঁটি মুসলিম না বানিয়ে ওফাত দিও না। যেদিন চার রাকাত নফল নামাজ পড়লে সমুদ্রের ফেনা সমান গুনাহ মাফ হয়, এমন কিছু নফল নামাজ রয়েছে যা পড়লে উভয় জাহানে ব্যাপক কল্যাণ অর্জিত হয়। এমন নামাজগুলো আমাদের নিয়মিত পড়ার তৌফিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে নফল নামাজ অন্য মাসের ফরজের সমতুল্য। সপ্তাহের সাত দিনও ইচ্ছা হলে আমরা বিভিন্ন ধরনের নফল নামাজ আদায় করতে পারি। শনিবারের নফল নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত শনিবার রাতে চার রাকাত নফল নামাজ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শনিবার দিন চার রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা পাঠাবেন, যারা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে এবং কিরামান কাতিবিন তার জন্য শহীদের সওয়াব লিখতে থাকবে। সমুদ্রের ফেনা এবং আকাশের তারকা সমান তার গুনাহ হাকলেও তা মাফ করে দেওয়া হবে। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ তো বটেই, ওয়াজিব, সুন্নাহ এবং নফলের গুরুত্ব অনেক। হাদিস শরীফে বলা হয়েছে, নামাজ বেহেস্তের চাবিকাঠি, সহিহ বুখারী শরীফ থেকে সংগ্রহিত। আমরা সবাই জানি ইহকালীন নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি ইবাদত পরকালে জান্নাতে যাওয়ার সহায়ক, কিন্তু আল্লাহ তাআলা কি এসব ইবাদত বন্দেগীর প্রতিদান শুধুই পরকালে দেবেন? দুনিয়াতে তিনি কিছুই দেবেন না।
উত্তর হলো অবশ্যই দেবেন। যে সমাজের মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে সেই সমাজে বিশৃঙ্খলা অরাজকতা এবং হানাহানি ঘটে না, কারণ ওই সমাজের প্রত্যেকটা মুসলমান আল্লাহর মুমিন বান্দা। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। হাদিসের ভাষ্য মতে এই নামাজই মানুষকে বিরত রাখে সব ধরনের অহিতকর কাজ থেকে। এরপরেও অনিচ্ছাকৃত বা ভুল ক্রমে অনেক গুনাহের কাজ মানুষ করে ফেলে। এমন গুনাহ মাফের পথ ও পদ্ধতি কিন্তু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন। এই বিষয়ে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে চার রাকাত নামাজ শিখিয়েছিলেন, যেই নামাজ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যাবতীয় গুনাহ মাফের জন্য পড়তে হয়। এই নামাজকে বলা হয় সালাতুত তাসবিহ। নফল ইবাদতের মধ্যে সালাতুত তাসবিহ এবং তাসবিহের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নামাজ প্রায়ই আদায় করতেন। সাহাবায়ে কেরামের মধ্যেও অনেকে খুবই গুরুত্ব সহকারে এই নামাজটি আদায় করেছেন। হাদিসে এই নামাজের বিনিময়ে সগীরা গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতি শুক্রবার এই নামাজ আদায় করতেন। হযরত আবু জাউজা রহমতুল্লাহ আলাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিদিন জোহরের আজানের পর জামাত শুরু হওয়ার আগে সালাতুত তাসবিহ পড়তেন। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে 15 বার, দ্বিতীয় সূরা পড়ার পর 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দোয়াটি পড়তে হয়। এরপর রুকুতে গিয়ে এই দোয়া 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার, এভাবে বর্ণিত দোয়াটি প্রত্যেক রাকাতে 75 বার করে পূর্ণ 4 রাকাতে 300 বার পড়তে হয়। এই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। আর সম্ভব হলে এই নামাজে মুসাববাহাত সূরা, অর্থাৎ যেই সূরাগুলোর শুরুতে তাসবিহ উল্লেখ রয়েছে, সেই সূরাগুলো থেকে 4 রাকাতে যে কোনো 4টি সূরা পড়া যেতে পারে। মুসাববাহাত সূরা হচ্ছে মোট 7টি, সেগুলো হলো সূরা হাশর, সূরা হাদিদ, সূরা বনী ইসরাইল, সূরা তাগাবুন, সূরা জুমা, সূরা সফ এবং সূরা আলা। সালাতুত তাসবিহের দোয়াটি আবারো বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যার অর্থ হলো আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। জান্নাতের জীবন কেমন হবে এই প্রশ্ন মানুষের মনে সব সময়ই উদিত হয়। সূরা হাদিতে বর্ণিত হয়েছে হাশরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে, এক দল সুস্পষ্ট কাফির এবং মুশরিক, এদের দজখের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দল মুমিন, এদের সঙ্গে থাকবে ইমানের আলো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেদিন অর্থাৎ বিচারের দিন আপনি দেখবেন মুমিন এবং মুমিনাদের তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে। বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে, এটাই মহা সাফল্য। সূরা হাদিদ আয়াত নং 12। জান্নাত অর্থ বাগান, উদ্যান প্রভৃতি। জান্নাত বৃক্ষ তরুলতায় আবৃত, এই কারণেই একে বলা হয়েছে জান্নাত। জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জান্নাতে রয়েছে এমন সুখ এবং শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি। জান্নাতে থাকবে উন্নত মানের আসন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জান্নাতীদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ প্রাসাদ দেওয়া হবে, তাদের সেখানে অভিবাদন এবং সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আশ্রয়স্থল এবং আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম। সূরা ফুরকান আয়াত নং 75-76। অন্যত্র ইরশাদ হয়েছে, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত থাকবে আরো প্রাসাদ তথা বহু তলা বিশিষ্ট, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা জুমার আয়াত নং 20।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।